আর এই আরজিকর কাণ্ডের তদন্তে এবার মুখ্যমন্ত্রীর ফোন ও সিবিআই স্ক্যানার নেওয়ার দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। পুরো স্বাস্থ্য ব্যবস্থা একটি দুষ্ট চক্র চালাচ্ছে, বাংলার মানুষ দেখতে চায় স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতেও যাক সিবিআই। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ডিজিপি, পুলিশ কমিশনারেরও ফোন বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আমার বিশ্বাস সিবিআই এই তদন্তের মধ্যে দিয়ে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় যে খুনটা ধরেছে, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা অস্বাস্থ্যকর হয়ে গেছে, তাকে ঠিক করার দিকে সামনের দিকে অগ্রসর হবে। পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা একটা চক্র চালায়, দুষ্ট চক্র। এই চক্রে বেশ কিছু প্রভাবশালী ডাক্তারবাবু তারাও আছেন। আপনারা বললেন যে ডাক্তার সোমের বাড়িতে সিবিআই তদন্ত করছে বা রেড করছে বলা ভালো। আরজি করেরই মহিলা ডাক্তার যিনি পোস্টমর্টম টিমের অংশ ছিলেন, তিনি ডক্টর সোমের নাম বলেছেন, কারণ তিনি তারা বসে একসাথে মিটিং করে, এবং এই ডক্টর সোম হচ্ছে ডক্টর ঘোষের মুখ্য বুদ্ধিদাতা বা উপদেষ্টা বলা ভালো। তো সবাই মিলেই ডুববে, চিন্তা নেই। আমরা চাইছি, আমরা বাংলার মানুষ দেখতে চাইছে কবে বাংলার স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই ঢুকে এইভাবে রেড করবে। যারা যারা যুক্ত দুর্নীতিতে এবং চক্র চালানোতে তাদের সবার বাড়িতে সিবিআই পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি বারবার একটা কথাই বলছি, বাংলার মানুষের দাবি, বাংলার মানুষের মনের ইচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাক, স্বাস্থ্যমন্ত্রীর ফোনটা বাজেয়াপ্ত করুক, আমাদের নিগম সাহেবের ফোনটা বাজেয়াপ্ত করুক, আমাদের বিনীত গোয়েলের ফোনটা বাজেয়াপ্ত করুন, এবং তার সাথে সাথে দুজন যে মাথা আছে, একজন হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে হচ্ছে আরেকজন হচ্ছে স্বনামধন্য পুলিশ অফিসার রাজীব কুমার, এদেরও ফোনে তদন্ত হওয়া উচিত। কারণ এরা হচ্ছে নাটের গুরু, এরা উপরে বসে দেখে দেখে সমস্ত বুদ্ধিদাতার কাজ করে। আরজি করে আর্থিক দুর্নীতি তদন্তে দিকে দিকে সিবিআই এর অভিযান চলছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর এই সিবিআই রেড নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলছেন শোনাবে। দেখুন, আমাদের পরিষ্কার কথা হচ্ছে এই দুর্নীতির বিষয়টার একটা অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে। তো এবার সেই জায়গায় আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আগে যে মেয়েটি ধর্ষিতা হলো, খুন হলো, তার সেই কালপ্রিটটা কে? 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছে সঞ্জয় রায়, সে একাই করেছে নাকি সঙ্গে আরও কে ছিল? সিবিআইয়ের হাতে তদন্ত, সিবিআই আগে তার ফয়সালাটা করুক মানুষের কাছে। ওরা এত দেরি করছে বলেই এই কুৎসা, বিভ্রান্তি, ফেক নিউজ, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে। এখন আবার দুর্নীতির বিষয় নিয়ে তদন্ত আসছে, 100 বার হোক, দুর্নীতি থাকলে তদন্ত হোক, কিন্তু মূল যেটা ধর্ষণ এবং খুন সেটার আগে তো ফয়সালা করবে সিবিআই, আমরা তো তার উত্তরটা চাই। আরজিকরের চিকিৎসককে ধর্ষণ, খুনের পাশাপাশি যাবতীয় আর্থিক দুর্নীতি, আরজিকর হাসপাতালে যে অভিযোগ এসেছে তার তদন্ত সিবিআই। আজকে সকাল থেকে সিবিআইয়ের তৎপরতা একেবারে তুঙ্গে, তা নিয়ে কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী? রাখবো আপনাদের সঙ্গে। 1400 জায়গায় সিবিআই তল্লাশি করতে পারে, কিন্তু আমরা সত্য জানতে চাই। নিহত চিকিৎসকের পরিবার যা জানতে চাইছে সেই দাবির পূরণে এখনো পর্যন্ত তদন্তকারী সকলেই ব্যর্থ হয়েছে, সে রাজ্যই হোক, সে কেন্দ্রের সিবিআই হোক। স্বাভাবিক কারণেই মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে।